আজকের কনফারেন্সটা হঠাৎই ঠিক হয়েছিল। কোম্পানিতে নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, তাই এই অনুষ্ঠানে সবাইয়ের উপস্থিতি মাস্ট। ভেবেছিলাম অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু যা ভাবা তার ঠিক উল্টোটাই হলো। অনুষ্ঠানের মাঝ পর্যায়ে পৌঁছতে পৌঁছতেই রাত্রির কালো আঁধার ঘনিয়ে এলো। সমস্যাটা সেখানে নয়, অনুষ্ঠান হচ্ছে শহরের বাইরের এক হলে। এখানে আসতেই 4.5 ঘন্টা লেগেছিল। জানি না এরপর বাড়ি ফিরতে ফিরতে কত রাত হবে। লুক এভরিবডি, স্বরূপ মশলা লিমিটেড আজ তার নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে বাজারে, স্বরূপ মশলা লঙ্কার গুঁড়ো। আমরা আপাতত কম্পারেটিভলি কিছুটা লেস প্রাইসে প্রোডাক্টটা বাজারে ছাড়ব। বিজ্ঞাপনের জন্য মুম্বাই থেকে মডেলও আনব, সকলে কি বলেন? হ্যাঁ, ব্যাপারটা বেশ ইউনিক হবে, ইউনিক কনসেপ্ট। স্যার, বাজারে কত কোয়ান্টিটি থেকে এই প্রোডাক্টটা পাওয়া যাবে? গুড কোশ্চেন। আমরা এটাকে মিনিমাম, একদম মিনিমাম কোয়ান্টিটিতেই আনবো ঠিক করেছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এর গুণাগুণ হবে সর্বশ্রেষ্ঠ, যে মানুষে পেলে ছাড়বে না আর ভূতে পেলে ভূত বাঁচবে না। কনফারেন্স যখন শেষ হলো তখন রাত 11টা বেজে গেছে। ব্যাস আর কি, এখন এত রাত্রিরে গাড়ি টাড়ি পাওয়াই মুশকিল। কলিগরা তো সব যে যার মতো করে চলে গেল। ভেবেছিলাম ওদের কারোর বাইকে করে উঠে চলে যাব, কিন্তু তাও হলো না। ওদের বাড়ি একদিকে আর আমার বাড়ি একদম উল্টো দিকে। আসার সময় অফিস থেকে রমেনের বাইকে চড়ে এসেছিলাম, কিন্তু এখন যেতে গিয়ে হবে বিপত্তি। উফ, আর ভাল লাগে না। দেখি সামনে এগিয়ে কোনো বাস টাস পাই কি না, কিংবা কোনো স্টেশন। বন্ধুরা, তোমরা কখনো ভেবেছো ক্যারাম, ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, রামি, পোকার, কলব্রেকের মতো গেম খেলেও পয়সা কামানো যায়? এই অ্যাপে 3 কোটিরও বেশি ভারতীয় গেম খেলে রোজ কোটি টাকা ক্যাশ জেতে। এটি হলো উইনজো অ্যাপ। এই অ্যাপে 70টারও বেশি গেম খেলতে পারো আর নিজের দক্ষতার সাহায্যে কোটি টাকা জিততেও পারো। জিতে যাওয়া টাকা এক ক্লিকেই নিজের ব্যাঙ্ক, ইউপিআই অথবা পেটিএম এর দ্বারা তুলে নিতেও পারো। দেখো, আমি কল ব্রেক খেলছি আর এই আমি জিতে গেলাম 10,000 টাকা একবারেই। উইনজোতে ডেলি লিডার বোর্ড আছে, এখানে অতিরিক্ত 5,00,000 টাকা জিততেও পারো। আমি তো প্রত্যেক দিন খেলি, তুমি দেরি করছো কেন? ডাউনলোড করো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আর পাও 50 টাকা বোনাস আমার তরফ থেকে। আর অ্যাড ক্যাশে মিলবে 100% ক্যাশব্যাক, মানে 100 টাকায় 200 টাকার গেম খেলতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে উইনজোতে। কে বলতে পারে, আমি হয়তো তোমার অপোনেন্ট থাকতে পারি, কেননা জেতাতেই তো কিক আছে। কিছুদূর এগোতেই একটা বন্ধ দোকানের তলায় গায়ে গামছা পরনে লুঙ্গি পরা একটা লোক বসে ঝিমুচ্ছে দেখতে পেলাম। যাই, ওকে গিয়ে ধরি। দাদা, শুনছেন? মাতালটা তাল নাকি, এরম করছে কেন? কি দাদা বলুন। বলছিলাম আমি ঝিলপুকুর যাব, তা এখান থেকে কি কোনো বাস পাওয়া যাবে? লোকটা মাথা নাড়ল। শেষ বাস 7টায় চলে গেছে। ট্রেন? ট্রেনের কিছু বলতে পারে? এখান থেকে 5 মাইল দূরে স্টেশন। হ্যাঁ, তবে ওই নিমতলা রাস্তাটাই যাবেন না আবার। পাগল নাকি লোকটা? লোকটার সাথে কথা বলার আর ইচ্ছে হলো না। হাঁটতে হাঁটতে রাত 12টা পেরিয়ে গেছে অনেকক্ষণ। একবার ভাবলুম আশপাশের কাউকে বলে যদি রাতটা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু কাকে বলবো? রাস্তার দুধার তো প্রায় শূন্য, ধুধু মাঠ প্রান্তর, আর মাঝে মাঝে কয়েকটা প্রাইভেট কার চলে গেল পাশ কাটিয়ে। একবার ভাবলাম যদি কাউকে বলে লিফট নেওয়া যায়। এই এই, দাঁড়াও দাঁড়াও, লিফট লিফট, এই যা লিফট লিফট, আরে দাঁড়াও দাঁড়াও, এই এই যা। অনেক চেষ্টা করলাম, কোনো কাজ হলো না, বরং লিফট চাইছি দেখলেই স্পিড ডবল করে চলে যাচ্ছে। ভ্যাবসা গরম, আকাশের দিকে তাকিয়ে দেখলাম খুব মেঘ করেছে। এ তো ঝড়ের লক্ষণ, এই বৃষ্টিতে ভিজলে নিঘাত জ্বর, মরশুমের প্রথম বৃষ্টি গাস হইবে না। বলতে না বলতেই কয়েক ফোঁটা বৃষ্টি আমার গায়ে এসে পড়ল। অফিসের কিছু প্রোডাক্ট, কিছু পেপার্স আছে ব্যাগে, ভিজে গেলেই মুশকিল। চিন্তায় নাজেহাল হয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই সামনে থেকে একটা ট্রাক হর্ন বাজিয়ে আসছে দেখলাম। হন্তদন্ত হয়ে রাস্তায় এসে নামলাম, যেমন করেই হোক ওটাকে দাঁড় করাতে হবে।
এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা কি? এরকম ভাবে গাড়ি দাঁড় করালেন কেন? বড় বিপদে পড়েছি, ওই ঝিলপুকুর যাব, এত রাতে একটা গাড়িও নেই, প্লিজ প্লিজ আমায় একটু হেল্প করুন। লোকটা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে বার কয়েক মাথা চুলকলো, তারপর বলল, ঠিক আছে তাড়াতাড়ি উঠে আসুন। উফ, বাঁচলাম। কোথায় গিয়েছিলেন এত রাতে? আর বলবেন না, অফিসের কনফারেন্সে এসেছিলাম, শেষ হতে হতে রাত হয়ে গেছে, একটাও বাস কিংবা গাড়ি নেই যে বাড়ি পৌঁছবো। ওদিকে স্টেশন শুনলুম 5 মাইল দূর, তার উপর এই অকাল বৃষ্টি, কোথাও যে দাঁড়িয়ে গাটা বাঁচাবো তারও উপায় নেই। বুঝলুম, ভাগ্যিস আপনি ট্রাকটা দাঁড় করালেন, নইলে আজ রাতে নিঘাত বিপদে পড়তাম। আহা, ছাড়ুন ওসব কথা, আমি রতন, রতন গড়াই, সবাই রতন বলেই ডাকি। আমি ওই আপনার ওই ঝিলপুকুর দিয়েই যাব, মাল সাপ্লাই দিতে। আমি আপনাকে ঠিক বাড়ি ছেড়ে দেবো, চিন্তা করবেন না। অনেক ধন্যবাদ ভাই, খুব বাঁচা বাঁচালে। আরে ঠিক আছে, বললাম তো, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হয় না এই রাস্তা দিয়ে বেশিক্ষণ যাওয়া যাবে। একটু সামনে গেলেই এখন এক হাঁটু করে জল পাবো, তার উপর ভাঙা চোরা যা রাস্তা, ট্রাকে শেষে একটা কেলেঙ্কারি না হয়। ফোনের ম্যাপটা ঘেঁটে একটা রাস্তা বের করলাম, এই ঝিলপুকুর যেতে এই রোডটা ছাড়া আর একটা রোডও আছে দেখছি, নিমতলা রোড, সামনে বাইপাস হয়ে ওটায় ঢুকে গেলেই তো হলো। কই দেখি তো, হ্যাঁ এই তো, বাঁক ঘুরে চলল আমাদের ট্রাক। এই রাস্তাটা বেশ উঁচু, সমস্যা হবে না আশা করি। বুঝলেন দাদা, আমি থাকি সেই বড়ালপুর। বড়ালপুর মানে ওই উত্তরবঙ্গের বড়ালপুর? হ্যাঁ, তাই মাঝে মধ্যে এই ফুড ডিপার্টমেন্টের কাজে এদিকে আসতেই হয়। বাপরে, তোমার বাড়ি তো তাহলে অনেক দূর। হ্যাঁ সে তো দূর। এই যা, কি হয়েছে? বুঝতে পারছি না, দেখছি ইঞ্জিনটা আবার খারাপ হয়েছে কিনা কে জানে। মাঝ রাস্তায় হঠাৎ ট্রাক থেমে গেল, রতন দেখতে নামলো ট্রাকে কি সমস্যা হয়েছে। আমিও কিছুক্ষণ পর নামলাম, ততক্ষণে বৃষ্টিটা বেশ কিছুটা ধরেছে। কি হলো, কোথায় সমস্যা পেলে? না দাদা, ইঞ্জিন তো ঠিক আছে, তুম করে কি যে হলো বুঝতে পারলাম না। আপনি চিন্তা করবেন না, 2 মিনিট দিন, ঠিক বার করে নেব। বলছো, ঠিক আছে, আমি তাহলে সামনে আছি, হয়ে গেলে ডাক দিও, আমি চলে আসবো। রতন কাজ করছিল, আমি একটু এদিক ওদিক ঘুরছিলাম, সামনে অন্ধকারে এগোতেই দেখলাম একটা বহু পুরনো স্কুল। বোঝাই যায় ওখানে বহুদিন কোনো শিক্ষক বা ছাত্রদের যাতায়াত নেই, পরিত্যক্ত দেওয়ালের পরতে পরতে স্মৃতি লুকিয়ে আছে, শ্যাওলা আর আগাছায় গোটা প্রাঙ্গণ প্রায় একটা ধ্বংসস্তূপ। দূরে কোথাও খুঁটিতে একটা টিমটিমে আলো জ্বলছিল, আর একটু এগিয়েই দেখা গেল স্কুলের নাম নিমতলা প্রাথমিক বিদ্যালয়। জায়গাটার মধ্যে কি যেন একটা অজানা প্রহেলিকা লুকিয়ে আছে। দাদা, আরে ও দাদা, গাড়ি ঠিক হয়ে গেছে, চলে আসুন। ঘোর কাটল রতনের চিৎকারে, ছুটতে সেদিকে গেল। কি হয়েছিল? তেমন কিছুই নয়, 2-4 বার স্টার্ট দিতেই আপনা আপনি ঠিক হয়ে গেল দেখলাম। এ তো অদ্ভুত কেস। আর বলবেন না দাদা, এ গাড়ি নিয়ে বিরক্তি ধরে গেল। একটা বাজলো, আজকে পুরো ঘুম চৌপাট। আচ্ছা রতন, তোমাদের তো এই রাত জাগার অভ্যেস টভ্যেস আছে নাকি? কি হচ্ছে দাদা? বিস্ফারিত চোখে তাকিয়ে দেখি স্টিয়ারিং আপনি আপনি ঘুরতে শুরু করেছে, মুহূর্তের মধ্যে যেন সবকিছু ওলট পালট হয়ে গেল। দেখলাম রতন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আমি স্টিয়ারিং চালাতে পারছি না কেন? এই কি কাণ্ড, এ কি ব্রেকও কাজ করছে না, ওর চোখ দেখে বোঝাই যাচ্ছিল আমরা বড় বিপদে পড়েছি, যে কোনো মুহূর্তে আমরা ছিটকে পড়বো, কোনোভাবেই এটি আর কন্ট্রোলের মধ্যে নেই। আসন্ন ভয়ানক ভবিষ্যৎ দুর্ঘটনার কথা ভেবে আমরা কাঁপতে শুরু করলাম। ঝড়ের বেগে ছুটতে ছুটতে ট্রাকটা হঠাৎ একটা দেওয়ালে গিয়ে ধাক্কা মারল, ব্যাস তারপর সব অন্ধকার।
ঠিক কতক্ষণ পর জ্ঞান ফিরল জানি না। জ্ঞান ফেরার পর দেখলাম ড্রাইভিং সিটে রতন নেই, শরীরে নানা জায়গায় চোট। কোথায় গেল? গাড়ির কাঁচ ভেঙে, দরজা ভেঙে চুরমার। ট্রাক থেকে খুব কসরত করে নামলাম, নেমে আশপাশে ওর কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পেলাম না। আতঙ্কিত হলাম। আরও একটু এগিয়ে দেখলাম জায়গাটা খুব পরিচিত, কিছুক্ষণ আগেই তো এখানে গাড়িটা খারাপ হয়েছিল, আবার এখানেই ফিরলাম। তাহলে কি আজ আর রাত্রে বাড়ি ফেরা হবে না? রতনই বা কোথায়? দাদা, ও দাদা, আমি এখানে। রতন, কোথায় তুমি? তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি এখানে এই স্কুলের মধ্যে বড্ড বিপদে পড়েছি, দয়া করে আসুন, উদ্ধার করুন আমায়। বুঝতে পারলাম ওই ভগ্নপ্রায় স্কুলের ভিতর থেকে এই রতনের আওয়াজ আসছে। কিন্তু ওখানে কি করছো? ও কি রাত্রিরে থাকবার বন্দোবস্ত করতে গিয়েছিল? আমি আর বিলম্ব না করে সেদিকে ছুটলাম। পরিত্যক্ত স্কুলের ভিতরটা একেবারে নিষ্কাল অন্ধকার, কোথা থেকে যেন অল্প একটু আলোর চিলতে একটা দেওয়ালে এসে পড়েছিল। চারপাশে শ্মশানের নীরবতা, গা ছমছমে একটা আবহাওয়া, বুকের বাঁ দিকটা হৃৎপিণ্ডটা উচ্ছৃঙ্খলভাবে লাফাচ্ছে। কোনো রকমে অন্ধকারে ধীর পা ফেলে হাতড়ে হাতড়ে একটা সিঁড়িতে পা রাখলাম। রতন, এই রতন, তুমি কোথায়? এই তো স্যার, এইখানে, সিঁড়ি দিয়ে উপরে উঠে আসো তাড়াতাড়ি। ভাঙা রেলিং ধরে এগিয়ে গেলাম। অন্ধকারে দোতলার একটা ঘরের দরজা খোলা মনে হলো। আন্দাজে পা ফেলে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকিয়ে আমার হাত তালাম খাঁচা ছাড়া হয়ে গেল। দেখি দেখি একটা বডি সিলিং ফ্যান থেকে ঝুলছে। অন্ধকারে মুখটা স্পষ্ট হলো না। কি কার বডি? রতন? আমার মাথা ঝনঝন করছে। কি হলো দাদা, আসুন, আমার খুব খুব কষ্ট হচ্ছে। রতন, রতন, কোথায় তুমি? একরকম ছুটে এসে ঘর থেকে বেরিয়ে এলাম। এদিকে আসুন স্যার, এদিকে। কিন্তু কোথায় ছুটলাম ঠিক বুঝলাম না। গিয়ে দরজা ঠেলে ঢুকে পড়লাম একটা অন্ধকার ঘরে। মাকড়সার ঝুল, চামচিকে আর ধুলোয় ধুলোময় সেই ঘর। একটা ভাঙা জানলা দিয়ে সে হালকা আলো আসছিল, চাঁদ নাকি কোনো লাইটের আলো বুঝতে পারছিলাম না। তারপর আমার সাথে যা ঘটলো তা একেবারেই অপ্রত্যাশিত। সেই আলো রেখা ভেদ করে বেরিয়ে এলো পাঁচটা ধরহীন মুন্ড। ওরা আমার দিকে এগিয়ে এলো, ওরা যেন আমাকে ঘিরে ফেলছে। দেখ, একজন মানুষ আমাদের বন্ধু হতে এসছে। কতদিন পর একটা গোটা মানুষ এখানে এলো, কিন্তু ওর তো এখনো পুরো বডিটাই আছে দেখছি। তাতে কি ওকে আলাদা করে দিতে কতক্ষণ লাগে? তারপর হেডমাস্টারের কাছে নিয়ে যাব। এই মানুষগুলোকে দেখলে বড় রাগ হয়, এবার ওকে ঝটপট আমাদের দলে নিয়ে আয় তো। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি কি করেছি? কতদিন পর একটা মানুষ পেলাম, তাকে কি এমনি এমনি ছাড়া যায়? অবস্থাটা মোটেও ভালো নয়। বেশ টের পেলাম, কিন্তু এখন কি উপায়? এদের থেকে এত সহজে নিস্তার আমি পাবো না আমি জানতাম। এরা ভয়ঙ্কর, বিভৎস। ঠিক তখনই আমার পকেটে থাকা একটা লঙ্কার গুঁড়োর প্যাকেটের দিকে আমার চোখ পড়ল। কোম্পানি থেকেই দিয়েছিল ডেমো হিসেবে। আমার তখন ওটাই ভরসা, যা হয় হবে। আমার শরীর হাত পা তখন কাঁপছে থরথর করে। কাঁপা কাঁপা হাতে কোনো রকমে পকেট থেকে প্যাকেটটা বের করে ওদের দিকে গুঁড়োটা ছুঁড়ে মারলাম। মুহূর্তে যেন ওর মুন্ডগুলো গুঁড়ো হয়ে মিশে গেল কোথায়। এই সুযোগ
সামনের দেওয়ালে একটা জরাজীর্ণ জানলা দেখতে পেয়েছিলাম। সমস্ত শক্তি সঞ্চার করে পা দুটোকে একরকম শটানে টেনে নিয়ে এক লাফ দিয়ে পাইপ বেয়ে সেই জানলা দিয়ে গলি একদম নিচে পড়লাম। কোনোদিকে ভাববার কোনো অবকাশ ছিল না। পায়ে চোট পেলাম মনে হলো, কিন্তু দাঁড়ালাম না একদমই। ওরে ধর ধর, পালালো রে পালালো, ওরা ছুটে আসছে। এক ছুটে আমি সেই জায়গা থেকে পালালাম। ছুটতে গিয়ে হাইওয়েতে গিয়ে উঠলাম। তারপর কিভাবে যে বাড়ি পৌঁছেছিলাম সে আমি ছাড়া কেউ জানে না। সে রাতের কথা আজ ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। বছর কয়েক পর একদিন অফিস শেষ করে বাইকের পেট্রোল ভরাতে একটা পাম্পে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম সেই ট্রাক ড্রাইভারকে, রতন। তাকে দেখেই যার পরনায় বিস্মিত হলাম। আরে রতন না, আরে আপনি, আপনি বেঁচে আছেন, তুমি বেঁচে আছো। তারপর সেই অলৌকিক ঘটনার কথা বললাম রতনকে। ও হকচকিয়ে গেল। তবে রতন সেই স্কুলে সেদিন ঠকেনি ভাগ্যিস। তবে যেটা জানা ছিল না সেটা ওর থেকেই জানলাম। পরে সে খবর নিয়ে জেনেছিল সেখানে নিমতলা স্কুলে এক নিরীহ হেডমাস্টারকে কে বা কারা মেরে ঝুলিয়ে দিয়েছিল সিলিং ফ্যানে। তারপর থেকেই নাকি ওই হেডমাস্টারের আত্মা প্রেতেদের একটা স্কুল খুলেছে। ভাগ্যিস সেদিন আমার কাছে সেই লঙ্কার গুঁড়ো ছিল, নইলে সেই রাত এ জীবনে আর না ফিরুক, এটুকুই চাই। আর কি